নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর আবার একটি নতুন সুখবর কারণ ব্যাংকের যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আবার একটা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সুখবর যাকে বলবো। তো এটা ইউকো ব্যাংকের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড অফিস কলকাতা এই যে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এখানে তোমাদের ইন্টারভিউ হবে সরাসরি ইন্টারভিউ হবে প্রত্যেক প্রার্থী অর্থাৎ তুমি মেল প্রার্থী হও আর ফিমেল প্রার্থী হও প্রত্যেকের জন্যই কিন্তু এটা দারুণ সুখবর ডাইরেক্ট তোমরা ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে তোমাদের জয়নিং হবে তো এবার তোমাদের এই বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেব এবং একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ একটি অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেতেই তোমার কিন্তু এখানে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই তোমাদের ভদ্রশ স্টাডি সেন্টার প্রোভাইড করবে তো স্টেপ বাই স্টেপ দেখো যদি কমপ্লিট ইনফরমেশান চাও বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের আবেদন যেটা শুরু হয়েছে দোসরা জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত তোমরা আবেদন এখানে করতে পারবে ঠিক আছে তো আবেদন রিলেটেড আরও বিস্তারিতভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো তো দেখো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যেটা হচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ওয়ান স্টেট অনলি অর্থাৎ যে কোনো একটি রাজ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মানে তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তুমি চাইলে কিন্তু তুমি ত্রিপুরাতে আবেদন করতে পারো কারণ ত্রিপুরারও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু তুমি কিন্তু আদার স্টেটে আবেদন করতে পারবে না কারণ সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি জানো না মানে সাউথ বা নর্থের দিকে আবেদন করতে পারবে না সেখানে কিন্তু তোমার একটু অসুবিধা হবে তো সেই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আবেদন করার আগে ঠিক আছে এর পরবর্তী যেটি বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস আমি সিলেকশন প্রসেসের ব্যাপারটা ক্লিয়ার করি এখানে কিন্তু রিটিন টেস্ট কিন্তু বলতে গেলে না হওয়ারই কিন্তু চান্স আছে আগে যখন দু হাজার তেইশে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু রিটিন টেস্ট কন্ডাক্ট হয়নি এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হয়েছে তো এবার দেখো সেটা কিন্তু ডিপেন্ড করছে নাম্বার অফ ক্যান্ডিডেটের ওপর অর্থাৎ যদি ক্যান্ডিডেট অনেক সংখ্যায় বেশি হয়ে যায় তাহলে হয়তো তোমাদের একটা রিটিন টেস্ট কন্ডাক্ট হতে পারে এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হতে পারে তবে যেটা অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী যেটা চান্স আছে সেটা ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হওয়ার তো এবার আমি চলে যাচ্ছি একদম ভ্যাকেন্সি টেবিলে চলে এসেছি আচ্ছা ভ্যাকেন্সি টেবিল দেখানোর আগে তোমরা কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা উল্লেখ করবে প্রত্যেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে যখন কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো ভ্যাকেন্সি বেরোবে তখন অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলের মাধ্যমে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের ভ্যাকেন্সি কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে একদম আসাম থেকে শুরু করে বিহার তারপর ছত্তিশগড় ঠিক আছে কর্ণাটকা কেরালা একটু একটু স্কল করে আমি নামবো সেখানে আমি ত্রিপুরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে দেখো এখানে চারটি মতো শূন্যপদ আছে এবং যারা ওয়েস্ট বেঙ্গলে প্রার্থী আছে তাদের টোটাল পঁচাশিটির মতো শূন্যপদ আছে এসসি এস টি প্রত্যেকের জন্য রিল্যাক্সেশান আছে এবং এখানে টোটাল যে শূন্যপদ সেটি পাঁচশো চুয়াল্লিশটি মতো শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ এখানে আর একটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এঙ্গেজমেন্ট ইন ওয়ান স্টেট অনলি অর্থাৎ যে কোনো একটি রাজ্যে তোমাদের আবেদন করতে হবে দুই বা ততাধিক যদি তুমি যদি বেশি যদি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ খুব বুঝে সুঝে ভেবে তারপরে কিন্তু আবেদন করবে পরবর্তী যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আসবো আর একটা কথা বলে রাখি যারা পি ডাব্লিউবিডি ক্যান্ডিডেট আমাকে অনেকেই বলছো যে স্যার আপনি পি সম্পর্কে কিছু বলছেন না পি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এই ক্যাটাগরির মধ্যে যদি তোমরা পি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবার চলে গেলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝে নাও দেখো এখানে বলা হচ্ছে যে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে পদ। যে যেরকম ভাগ করা আছে যে কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আছে এবং এজ লিমিটটা তোমরা একটু দেখো এজ লিমিট হচ্ছে কুড়ি বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে আঠাশ বছর এটা কিন্তু এক সাত দু হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এই এজটা ইউ আর ক্যান্ডিডেট ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের জন্য বলা হচ্ছে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার পাঁচ বছর রিল্যাক্সেশন অর্থাৎ পাঁচ বছর অর্থাৎ তোমাদের এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই এখানে কুড়ি থেকে হয়ে যাবে তেত্রিশ বছর কুড়ি থেকে তেত্রিশ বছর হচ্ছে এসসি এসটিদের বয়স ঠিক আছে আর ওবিসিদের বয়স হচ্ছে কুড়ি থেকে তিন বছর রিল্যাক্সেশান ও তো কুড়ি থেকে একত্রিশ বছর কুড়ি থেকে একত্রিশ বছর হচ্ছে ওবিসিদের আর টি যারা ক্যান্ডিডেট আছে তাদের পনেরো বছর ১৩ বছর এবং দশ বছর এসসি এসটি ওবিসি অনুযায়ী কিন্তু ভাগ করা আছে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান তুমি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসের এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক্সের কিন্তু কোনো ব্যাপার নেই তুমি যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে মানে সেটি আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে কিন্তু একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে এক সাত দু হাজার মধ্যে তুমি কিন্তু পাস আউট হয়ে যাওয়া চাই এবং সেই রেজাল্ট কিন্তু তোমার হাতে পেয়ে যাওয়া চাই তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে যারা এখনও ওয়েট করছো রেজাল্টের জন্য বা এখনও পরীক্ষাও দাওনি সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো তারা কিন্তু আবেদন করতে পারবে না এই জায়গাটা ক্লিয়ার আচ্ছা এবার দেখো তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ প্রথমে তোমাদের যে একটা প্রাথমিক যে ট্রেনিং প্রসেস যেটা থাকে সেই ট্রেনিংয়ে তোমাদের এক বছর তোমাদের এই ট্রেনিংটা কিন্তু কন্ডাক্ট হবে যেটা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তোমাদের দেওয়া হয় এবার তোমাদের যে স্টাইপিং যেটা থাকবে যেহেতু ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি সম্পূর্ণ হচ্ছে তো এখানে তোমাদের মান্থলি যে স্টাইপিন সেটা কিন্তু পনেরো হাজার টাকা তোমরা এখানে বলবে যে স্যার স্টাইপিন কেন তো দেখো যেটা ট্রেনিং দেয়া হয় মানে সেটা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং বা যে কোনো ট্রেনিং ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা কিন্তু স্টাইপিন থাকে আর তুমি যখন চাকরিতে জয়েন করবে তখন যেটা দেয়া হবে ঠিক আছে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে স্যালারি বলে তো এক্ষেত্রেই তোমাদের স্টাইপিন যেটা থাকবে পনেরো হাজার টাকা স্টাইপিন থাকবে তো এটা ইউকো ব্যাঙ্ক যেটা দশ হাজার পাঁচশো টাকা মতো তোমাদের দেবে এবং তোমাদের গভর্নমেন্ট যে স্টাইপিং যে অ্যাক্ট অনুযায়ী যে রুল আছে সেখানে তোমাদের সাড়ে চার হাজার টাকা মতো দেবে টোটাল তোমার তোমরা পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা পাবে এবার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ আমি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলছিলাম যে তোমরা চাইলেই কিন্তু অন্য স্টেটে কিন্তু আবেদন করতে পারো কিন্তু সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানা দরকার তো সেক্ষেত্রে যে তোমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সিট আছে তো ওয়েস্ট বেঙ্গলই তোমরা আবেদন করবে ঠিক আছে তো এখানে দেখো কন্ডিশন হিসাবে কিন্তু আর একটা জিনিস যেটা এখানে ক্লিয়ার করে দিয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু প্রডিউস টেন্থ অ্যান্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ বুঝতে পারছো মার্কশিটে কিন্তু তোমাদের টেন্থ এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ঠিক আছে এই বাংলা ল্যাঙ্গুয়েজ তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু থাকতে হবে ঠিক আছে অন্যতম বিষয় হিসাবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো আদার স্টেটের তুমি ল্যাঙ্গুয়েজ তোমার সাবজেক্টে ছিল না তাহলে সেক্ষেত্রে তুমি আদার স্টেটে আবেদন করতে পারবে না তুমি তোমার স্টেটেই আবেদন করতে পারবে আর স্টেট ওয়াইজ যেহেতু ভ্যাকেন্সি আছে সেহেতু যারা যে স্টেট থেকে তারা সেই স্টেটেই আবেদন করাটাই বেটার ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশান দেখো এখানে মোড অফ সিলেকশানের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে থ্রো দা স্ক্রিনিং অর্থাৎ প্রথমে তোমাদের একটা প্রাথমিক স্ক্রিনিং টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে যেটা কিন্তু একই সেম ডেতে কিন্তু কন্ডাক্ট হবে সেম ডেতে কিন্তু কন্ডাক্ট হবে এবং শর্ট লিস্টের যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে ব্যাঙ্ক কী করবে তাদের নামের যে তালিকা সেটা প্রকাশিত করবে কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যদি নাম্বার অফ ক্যান্ডিডেটের ওপর যদি নাম্বার অফ ক্যান্ডিডেট একটা কথা মনে রাখবে নাম্বার অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যদি বেশি হয় যদি বেশি হয় তাহলে তোমাদের কিন্তু রিটিন টেস্টও কিন্তু কন্ডাক্ট হতে পারে ওকে আচ্ছা সেটা পরবর্তী সময় তোমরা জানতে পারবে এবং আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইউকো ব্যাঙ্ক ডট ইউকো ব্যাঙ্ক ডট কম কেরিয়ার যে সেকশান আছে সেখানে ক্লিক করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আর একটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু নেই কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে হবে না তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি ওকে এবার দেখো দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ এই একটা সুযোগ কিন্তু তোমাদের দেয়া হয়েছে যে ব্যাংকে যতবার কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আগেও যে বেরিয়েছে সেখানে কিন্তু ওয়েটিং লিস্টের কথা কিন্তু সেরকম উল্লেখ করা নেই বাট এখানে কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের টাঙানো হবে সেটা স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের স্টেট ক্যাটেগরি ওয়াইজ কিন্তু থাকবে অর্থাৎ বুঝতে পারছো যদি তুমি কোনো কারণে ধরো ফার্স্ট লিস্টে তুমি চান্স পেলে না পরবর্তী সময় হয়তো তুমি সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে তুমি চান্স পেয়ে যেতেই পারো সেটা সম্পূর্ণ তোমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা যেটা আমি বুঝিয়ে দিলাম এখানে আর বাদ বাকি যেগুলো আছে সেটা হচ্ছে তোমাকে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন হবে এবং তোমাদের ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই সেটি ভ্যালিড পার্সোনাল তোমাদের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাকে ইনপুট করতে হবে কারণ এর মাধ্যমেই কিন্তু তোমাদের ওটিপি আসবে এবং রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে হাউ টু অ্যাপ্লাই তোমাদের এই যে যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে আবেদন করার জন্য ঠিক আছে আর কিছু ইম্পর্টেন্ট আমি দেখে নিচ্ছি যদি ইম্পর্টেন্ট আর কিছু যদি থাকে সেটা তোমাদের কাছে আমি বলে দিচ্ছি তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া আছে তো আচ্ছা তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে নোটিফিকেশানে যাবতীয় যা ছিল সম্পূর্ণ তোমাদের কাছে এটা শেয়ার করলাম তো এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা তোমরা কিন্তু নিতে পারো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো অ্যাপ্রেন্টিসিপ যদি ট্রেনিং নিই তো তারপরে কি আমি কোনো বেনিফিট পাবো মানে কোনো সুযোগ সুবিধা পাবো ব্যাংকের তরফ থেকে দেখো ব্যাংক যেহেতু ব্যাংক যেহেতু এই ট্রেনিংটা যেহেতু দিচ্ছে তো সেক্ষেত্রে হতেই পারে এই সুযোগ তোমাদের কিন্তু পরবর্তী সময় কিন্তু অনেকটা বড় কিন্তু কাজে লাগতে পারে ঠিক আছে কারণ একটা কথা মনে রাখবে যে প্রথম কথা তোমাদের কোনো লস কিন্তু নয় পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিন হিসাবে পাচ্ছ ঠিক আছে প্রথম কথা হচ্ছে স্টাইপিন পাচ্ছ স্টাইপিন পাচ্ছ কত পাচ্ছ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা স্টাইপিন পাচ্ছ প্লাস কি পাবে এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা একটা ব্যাংকিং নলেজ তোমাদের গেন হবে এবং সঙ্গে তুমি পাচ্ছ সার্টিফিকেট পাচ্ছ ঠিক আছে ট্রেনিং করেছো তুই সার্টিফিকেট পাচ্ছ প্লাস ব্যাংকিং ব্যাংকিং নলেজ নলেজ ঠিক আছে যেটা তোমাদের গেন হবে তো এই এক সঙ্গে যদি তোমরা এক বছরের মধ্যে এতগুলো যদি তোমাদের গেন হয় তাহলে আমার মনে হয় এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় কিন্তু অপরচুনিটি এটা আমার পার্সোনাল মনে হয় এটা কিন্তু তোমাদের জন্য বড়ো একটা অপরচুনিটি ব্যাংকের তরফ থেকে অর্থাৎ যে ব্যাংকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেই ব্যাংকের তরফ থেকেই কিন্তু অর্থাৎ ইউকো ব্যাংকের তরফ থেকেই কিন্তু তোমাদের এখানে একটা কাজের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু তৈরি হয়ে যেতে পারে সেটা হয়তো পরবর্তী সময় তোমরা বুঝতে পারবে কারণ ব্যাংক থেকে তো এমনি এমনি তোমাকে ট্রেনিং দিচ্ছে না ট্রেনিংগুলো করিয়ে নেওয়ার তোমাদেরকে একটাই কারণ তোমাকে তৈরি কেন করে নিচ্ছে এটা বুঝতে হবে তৈরিটা করানোর একটাই কারণ হচ্ছে তোমাকে নিশ্চয়ই সেই কাজেতে তোমাকে যাতে কোনো কোনোরকমভাবে সুযোগ সুবিধা তৈরি করা যায় তার জন্যই হয়তো তোমাকে এই ট্রেনিংটা করিয়ে নিচ্ছে ঠিক আছে বা তুমি যদি সেখানে যদি ধরো তুমি ট্রেনিংটা করলে ট্রেনিংয়ের সাথে সাথে তুমি বেতনটাও তুমি পেলে সার্টিফিকেট পেলে ব্যাঙ্কিং নলেজ পেলে যেটা তোমার পরবর্তী সময় তুমি যখন ব্যাংকের কোনো ইন্টারভিউ দিতে যাবে আমি প্রাইভেট ব্যাংকের কথা বলছি ঠিক আছে প্রাইভেট ব্যাঙ্কে তো কোনো রিটিন এক্সাম বা কিছু হয় না সেখানে তো ডাইরেক্ট ইন্টারভিউ হয় ঠিক আছে ডাইরেক্ট ইন্টারভিউ হয় তখন তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন যদি তুমি এই সার্টিফিকেট প্রোডিউস করো তাদের কাছে তুমি যদি ব্যাঙ্কিং নলেজটা তুমি যদি তাদের কাছে যদি প্রেজেন্ট করো তখন তারা বলবে যে না তোমাকে কিন্তু কাজে নিয়োগ করা যেতেই পারে তো এটা কিন্তু কোনো না কোনো রকমভাবে কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ সবথেকে বড়ো কথা কোনো আবেদন মূল্য লাগছে না প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছে ঠিক আছে তো এই সুযোগকে কাজে লাগানো আমার পার্সোনালি মনে হয় যে যারা যারা ভাবছ কোনো একটা ট্রেনিং নেবো বা কোনো একটা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত হব। তাদের জন্য এটা কিন্তু বড় একটা অপরচুনিটি দেখবে কোনো না কোনো সময় কিন্তু তোমাদের এটাই কিন্তু অনেক বড় কিন্তু কাজে লাগবে তো এটা তোমাদের কাছে যেটা আমার অ্যাডভাইস দেওয়া সেটাই আমি দিলাম বাদ বাকি তোমরা কি আবেদন করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ভাবতে হবে তোমাদের ডিসিশান নিতে হবে কারণ সবথেকে বড় কথা কেরিয়ার তোমাদের তোমাদের এটা কিন্তু ভাবতে হবে আমি তোমাদের জাস্ট লক্ষ্য বলে দিতে পারি বাট তোমাদের চলতে তোমাদেরই হবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আবেদন করো তাহলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তার লিঙ্ক তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশান নিয়ে আসে তো এখনের মতো এটুকুই টাটা